চুয়াডাঙ্গায় 2 দিন ধরে মৃদু তাপপ্রবাহ চলছে। বুধবার বিকেলে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগের দিন মঙ্গলবারও তাপমাত্রা 36-এর ঘরে ওঠানামা করেছে। ভরা বর্ষায় এমন কড়া রোদার ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। কয়েকদিন আগে হালকা বৃষ্টিপাত হলেও গত 3 দিন একেবারেই বৃষ্টি দেখা মেলেনি চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এ সময় দেশের সর্বত্র মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু কয়েকদিন থেকে তুলনামূলক বৃষ্টিপাত কম। চুয়াডাঙ্গায় গত 3 দিন আগে 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, আর গত 2 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত 2 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। আসলে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে ষড় ঋতুর দেশ। আমরা জানি যে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, কিন্তু বর্ষার এই দিনে এই তাপ প্রবাহটা এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমি কলকাতা থেকে চুয়াডাঙ্গা আমার ভাগ্নে বাসায় বেড়াতে এসেছি, এসে দেখি এখানে তাপমাত্রা এত বেশি যে রাস্তায় বেরোনো যায় না, আর মনে হয় আমার শরীরের সঙ্গে এই তাপমাত্রা ঠিক লাগছে না। চুয়াডাঙ্গাতে এই ভরা বর্ষার ভরা মৌসুমে যে পরিমাণ গরম পড়ছে সচরাচর দেখা যায় না। মানুষজন চলাচল করতে খুবই কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি সবাই, বাইরে যারা আমরা কাজে বের হই বিভিন্ন কাজে। এইরকম আবহাওয়ার এইরকম আচরণ